সবাই শুনছি, আমাদের কানে আসছে, মুজাহিদের জামান দাদা হুজুর পীর কে বড় রহমাতুল্লাহ আলাইহি আলাইহি নাকি উনি রাজনীতি করেছেন। আপনারা দয়া করে যে ব্যক্তি বলবে দাদা হুজুর রাজনীতি করেছেন, দয়া করে তাকে জিজ্ঞাসা করবেন সেই দলটার নাম কি, সেই দলটার নাম কি। যদি নামটা বলতে পারে তাহলে আপনারা জানবেন দাদা হুজুর রাজনীতি করেছেন। আর যদি দলটার নাম না বলতে পারে জানবে সে এক নম্বর মিথ্যাবাদ কাজ্জা। খুব মনোযোগ দিয়ে শুনুন, দাদা হুজুর রাজনীতি করেছে। আমি ফণিকের জন্য ধরে নিলাম দাদা হুজুর কে কোন সময় রাজনীতি করেছে একটু বলুন। 1939 সাল, একটু ভালো করে মনে রাখবেন, 1939 সাল দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন। 1939 সালে এই ভারতে এই ইন্ডিয়ায় দেশ চালাচ্ছে কে, জোরাবল কে দেশ চালাচ্ছিল, ইংরেজ। দাদা হুজুর 1939 সালে ইন্তেকাল করলেন, তার তখন রাজতন্ত্র ছিল না গণতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল। দাদা হুজুর ইন্তেকাল করলেন 1939 সাল, দেশ স্বাধীন হয়েছে 1947 সাল। আস্তে একটু কথা কম বলি, 1947 সাল দেশ স্বাধীন হয়েছে, আর এই দেশের সংবিধান তৈরি হয়েছে 1951 সাল পর্যন্ত। 51 সাল পর্যন্ত দেশের সংবিধান হয়েছে। আর এই ভারতে সর্বপ্রথম ভোট হয়েছে 1952 সাল। তাহলে 1939 আর 52, এই 13 বছর কি দাদা হুজুর কবরে শুয়ে শুয়ে ভোট দিয়েছে? আমি যদি ভুল করি সাথে সাথে আপনি আমাকে কাউন্টার করবেন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি সবাই বলে উঠবে কেন? আমাদের সমাজ থেকে একে ফজলুল হক। তাকে জিজ্ঞাসা করতে ভাই কি করে গিয়েছিল, এই জলসার মাহফিলে হাত তুলে গিয়েছিল না ভোটিং সিস্টেমে? না ভোটিং সিস্টেমে ভাই কি ভোটে? ভারত শাসন আইন, ওই একটা আইন পাস হয়েছিল 1935 সালে, ওই আইনের বলে 1937 সালে ইলেকশন হয়েছিল। সে ইলেকশনে জিতে তারপর অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী একে ফজলুল হক হয়েছিল। তাহলে এটা তো প্রমাণ হলো স্বাধীনতার আগে ভারতবর্ষে ভোটিং সিস্টেম ছিল। একটা দুঃখ কি বলবো, এরা জানি না যে স্বাধীনতার আগে দেশের নামটা কি ছিল, মানে ব্রিটিশ 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 ব্রিটিশ, পরাধীন ভারত, স্বাধীন ভারত, পরাধীন ভারত, এইটুকু পর্যন্ত জানে না। এরা ইতিহাসে হয়েই হচ্ছে কথা হচ্ছে। আমার প্রফেসর যিনি ছিলেন আলিয়া ইউনিভার্সিটি, অনেক প্রফেসর ছিলেন, একদিন এম এ ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে ক্লাস করতে এসেছেন, নতুন প্রফেসর এসেছেন, তিনি আমাদের সাথে ইন্ট্রোডাকশন করতে করতে সব নাম নাম জিজ্ঞাসা করার পরে তার কথাগুলি না প্রথম থেকে একটু বাঁকা বাঁকা লাগছিল আমাদের কাছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিল। আমরা সব কোশ্চেন করলাম, স্যার আপনি কোন সাবজেক্টের ওপরে পিএইচডি করেছেন? পিএইচডি করতে একটা মেথড সাবজেক্ট থাকে এই এই বিষয়ে। বললো কি মনে হচ্ছে? না স্যার বলুন না আপনি কি সাবজেক্টের। বললো আমি কৃষি যে মনে করি, অর্থাৎ এই সমালোচনা করার, আমি যে মমতা দিদির বিরুদ্ধে বল সমালোচনা করছি, মমতা দিদি এটা করেনি কেন হ্যান ত্যান, আমি কেন মোদির বিরুদ্ধে মোদির সমালোচনা করছি, এর ওপরেই উনি কি পিএইচডি করেছেন। শিক্ষাক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট ডিগ্রি পিএইচডি ডিগ্রিটা হচ্ছে, ওই ডিগ্রিতে পশ্চিম সারা ভারতবর্ষে মানে 1000 মধ্যে 5টা মুসলিম সম্প্রদায় থেকে পাবেন না, এত বড় ডিগ্রি সে ডিগ্রি অর্জন করেছে, সেটাও কি সমালোচনার উপরে কৃষি জামের উপরে। তিনি আমাকে একটা সেদিনকে আমাদেরকে একটা কথা বলেছিল, তারপরে আমাদেরকে শিক্ষা দিয়েছিল, তার ফার্স্ট ক্লাস তো তার প্রথম ক্লাসের শিক্ষাটা তিনি আমাদের যেটা অ্যাডভাইস দিয়েছিলেন সেটা আমি মাথায় গেঁথে নিয়েছিলাম। বলো, তিনি বলছেন ইউ ক্যান ক্রিটিসিজম এভরিবডি এনিবডি, তুমি যা তুমি পারবে যাকে ইচ্ছা যার ইচ্ছা ক্রিটিসিজম করতে, অর্থাৎ সমালোচনা করতে, কিন্তু
তোমাকে আগে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তখনই তোমার রাইট আছে। আমরা বলে দিচ্ছি কেন গণতান্ত্রিক রায় রাষ্ট্র, আমি আমার বাক স্বাধীনতা আছে, আমি আর মতামত দেবো, অবশ্যই দেবে, কিন্তু যে বিষয়ে দেবে সেই বিষয়ে মত জ্ঞান অর্জন রাখতে হবে। আমি রক্ত অর্পণ শিবিরে এসে যার ইচ্ছা নাম বলে দিলাম, বললাম 1885 সালে রক্তের গুরুত্ব তৈরি হয়েছে, এদিকে 1900 সালে রক্তের গুরুত্ব তৈরি হয়েছে, মিথ্যা তো হয়ে যাচ্ছে। আমি না গবেষণা করে কিভাবে বলবো? আমি যদি না গবেষণা করে আমি কিভাবে বলবো? ভারতবর্ষের সর্বপ্রথম 1942 সালে কলকাতাতেই বিরাট ব্যাংক তৈরি হয়েছে, গবেষণা করলে আমি বলবো 1856 সালে হয়েছে। আমাদের গবেষণা করতে হবে, এই বিষয়ে জানতে হবে, না জেনে এসে প্রকৃত ভুল হবে। তা জানে না, ইতিহাস পড়ে না, আর হই হই করছে, দাদা উচিত দেয়নি, দাদা উচিত দিয়েছে, ভাই দাদা উচিত দেয়নি, দাদা উচিত চেয়েছে, পড়ে বলছি। আরেকটু পিছিয়ে আসি, যদি ভোটিং সিস্টেম না থাকতো জাতীয় কংগ্রেসে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 সালে। যদি ভোটিং সিস্টেম না থাকতো 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে কি পিঁয়াজ ছিঁড়ার জন্য করেছিল? আপনাদের এলাকায় বিয়ে বাড়ি হবে এসে পিঁয়াজ ছিঁড়বার জন্য? 1906 সালে মুসলিম লীগ তৈরি হয়েছিল কেন? আপনার বাড়ি এসে ক্যাটারিং করার জন্য বিয়ে বাড়িতে? ওই চলো ওই টিমটা হই হই করি। 1921 সালে আজকে যারা আমরা আইমিম নামে পরিচিত, এই পার্টিটার জন্ম হচ্ছে 1921 সালে মিম নামে, মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। আর স্বাধীনতার পরে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নাম হয়েছে। তো 1921 সালে ওনার গ্র্যান্ডফাদাররা কেন তৈরি করেছিল? এই যে হইয়ে করার জন্য, সংগঠন করার জন্য, বলে পার্টি নামে রেজিস্ট্রেশন হয়েছে। সিপিআইএম এর জন্ম কত সালে? সম্ভবত 1926 সালে। কৃষক প্রজা পার্টির জন্ম কত সালে? 1935-এর আশপাশে হবে। আপনি বাবা সাহেব আম্বেদকরের পার্টির জন্ম কত সালে দেখুন, উনি 1921 সালে নির্বাচন লড়াই করেছিলেন। তাহলে কিভাবে হতো যদি ভোটিং সিস্টেম না থাকতো, পার্টিগুলো তৈরি হলে কেন? সুতরাং যারা বলছে দাদা হুজুর 1939 এন্তেকাল হয়েছে, 1947 ভোট হয়েছে, এই জিত স্বাধীন হয়েছে, কিভাবে সম্ভব? তাদেরকে বলতে হবে চাচা একটু বাড়ি যেয়ে আপনার বাড়ির আপনার মেয়ের ইতিহাস বইটা খুলুন, ওনার মেয়ের ইতিহাস বই, উনি মেয়ের ভালো পড়াশোনায় ছোট মেয়ে শিক্ষিত, আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির একটা গর্ব। ইসার ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।